কোলাঘাট থেকে সুন্দরবনে পৌঁছালো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। ইয়া সাইক্লোনের বিধ্বংসী কাণ্ড প্রায় এক মাস হতে চলল। সমুদ্র ও নদী বেষ্টিত সুন্দরবনের সর্বত্র জলোচ্ছ্বাসের ভয়ঙ্কর তাণ্ডব লীলার সর্বগ্রাসী ক্ষতচিহ্ন আজও দৃশ্যমান। ঘরবাড়ি মিশে গেছে মাটির সাথে, জনপদ নিশ্চিহ্ন, জমি জায়গা মাঠঘাট পুকুর খালবিল সব এখনো সমুদ্রের নোনা জলের তলায়। চারিদিকে দুর্গন্ধ, মশার উপদ্রব, বিষাক্ত সাপ, পোকামাকড় সব মিলিয়ে নরকের পরিবেশ সৃষ্টি করেছে। ঘর বাড়ি সহ সব হারানো মানুষগুলোর দুর্বিষহ চিত্র বর্ণনা করার মতো নয়। এই সময় সরকারি উদ্যোগের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সাধ্য মতো সাহায্য করছে তাদেরকে। প্রায় 5-6 পরিবারের হাতে মশারি, টর্চ লাইট, মশা মারার ধূপ, লাইটার, সাবান, সার্ফ, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি তুলে দেওয়া হয়। এর সাথে ছিল প্রতি পরিবারের জন্য এবং ছোটদের জন্য নানা খাদ্য সামগ্রী ও পোশাক আশাক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।